একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন যাই না হয়, কিন্তু সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কিনে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কি দাম আছে, নিজেকে কেন বলে বেড়াচ্ছেন আমি শিক্ষিত? লজ্জা লাগা উচিত আপনার যদি আপনি নিজেকে শিক্ষিত বলেন আর নিজের মা বাবাকে খেতে রাখেন। আপনার লজ্জা লাগা উচিত, ধিক্কা লাগা উচিত। আপনি জানেন আমার বীরভূমে আমি দেখিয়ে দেবো, জোর খেটে খায় 200 টাকা রোজগার করে, নিজে অর্ধেক ভাত আর ভাত খায়, তো বৃদ্ধ বাবার অর্ধেক যায়। ওই শিক্ষিত লোকগুলো ওদের কাছে শিখতে হবে বিবেক কাকে বলে। পড়াশোনা করে মুক্ত করে শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিতর জন্য বিবেক দরকার। এই বিবেকটা মনুষ্যত্বটা জনগণের তার পরিবার। আজকে এক একটা কথার দ্বারা আপনার স্টক দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে ঢোকাতে হবে বাবা। আমার গুরুদেব বললেন গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খায়, তারপর দেখবেন আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে জাগর কাটে। বহু কথা আপনি শুনে যাবেন রাত্রিবেলায় শুয়ে শুয়ে, আপনি 10টা কথা যদি মনে রাখতে পারেন আপনার জীবন শুদ্ধ হবে। এই বৃদ্ধ বাবাগুলো সংসারের জন্য কি করেছে, বৃদ্ধা মা সংসারের জন্য কি করেছে, বসে বসে ভাবুন। মেয়েদেরকে প্রশ্ন করি, গাছ আগে না ফল আগে? মেয়ের আনন্দ করে বলে গাছ আগে। যদি গাছ আগে তাহলে যে ফল সব তোমার স্বামীকে পেলে ওই গাছটা কোথায়, সেটা শ্বশুর শাশুড়ি। আগে গাছটার পুজো করো তবে তো তার মঙ্গল হবে। গাছটা পুজো না করে ফলের পুজো করলে গাছ যে শুকিয়ে যাবে আর যে ফল হবে না। জায়গাগুলো ধরবার চেষ্টা করবে, আপনার জীবন সুন্দর। আমি দেখেছি মায়েরা কলকাতার পথে গান করতে গিয়ে সিগন্যাল নেমে যায়, তখন হাজার গাড়ি দাঁড়িয়ে যায়, একজন বৃদ্ধ বাবা এই যেমন লজেন্স বিক্রি করছে এর চাইতেও বয়স 80 বছর, এই দেখুন একটা প্যান্ট শার্টকে পরে কাঁপতে 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 একটা তোয়ালে নিয়ে গাড়িগুলোকে মুছে মুছে দিচ্ছে। সব সিগন্যালে গাড়ি প্রচুর দাঁড়িয়ে আছে, মুছে মুছে দিচ্ছে। জিজ্ঞেস করলাম কাকাবাবু এদিকে আসবেন, কী হলো বাবা কী করছেন আপনি? গাড়ি মুছে দিচ্ছি, যদি কেউ 10 টাকা 20 টাকা দেয়। আপনার ছেলে নাই? যে না ছেলে নাই করেছি, আমি সঙ্গে সঙ্গে গড়গড় গড়গড় করে জল পড়ছি। ও বোধ হয় আপনার ছেলে নাই ওই জন্যে কাঁদছেন? না না না, তার জন্য নয়, ছেলে ছিল আর না। কেন? ছেলে আমার চাকরি করে 50,000 টাকা বেতন পায়, মা বাবাকে মাসের শেষে 5টা টাকাও দেয় না। ঠিক তাদেরকে লজ্জা লাগা উচিত, এই সমস্ত শয়তানগুলোকে লজ্জা লাগা উচিত। এই বিষাক্ত গুলো আর বিষাক্ত বাচ্চার জন্ম হচ্ছে, সবাই থেকে নষ্ট বলছে বিষাক্ত লোকগুলো। এদের হাত থেকে দূরে সরুন, নয় আপনার ঠক করুন। আমি মনে মনে ভাবলাম 50,000 টাকা বেতন পায়, মা বাবাকে 5 টাকা দেয় না, ও ছেলে আবার কি করবে? ও তৈরি হয়েই থাকুক, ও আবার কোন জায়গায় যায়। মায়েরা মেয়েদের দুটো কুল রক্ষা করতে, একটা বাপের কুল একটা শ্বশুর কুল। যদি কোনো মেয়ে শ্বশুর বাড়িতে ভালো ব্যবহার করে, আমি বোনের মতো ছোটোদেরকে বলবো, বড়োদেরকে দিদির মতো বলবো, মায়ের মতো বলবো, মহামায়ার মতো হন। শুধু কীর্তন শুনলে হবে না, চৈতন্য শুনবে, চেতনা তৈরি হোক আপনাদের, মনুষ্যত্ব বোধ বিবেক তৈরি হোক আপনাদের। আপনাদের বিবেক তৈরি হলে আপনার বিবেকবান সন্তান জন্ম দেবেন। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, বাপের কুল শ্বশুর কুল। কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে নিজেকে রানী ভাবে, কিন্তু পাশের বাড়ির লোকটা কী বলে জানেন, মেয়েটার বাবার বংশ ভালো নয়, নইলে মেয়েটা এত খারাপ ব্যবহার করতে পারে? আর যদি কোনো মেয়ে ভালো ব্যবহার করে, পাশের বাড়ির লোকেরা বলতে থাকে মেয়েটা ভালো ব্যবহার করছে কেন জানিস, ওর বাবার বংশটা ভালো। প্রদীপ প্রাণ বলে গেল, যদি বাবার মান সম্মান বাঁচাতে চান তবে আপনি সংসারে লক্ষ্মী রানীর মতো হয়ে যান। কীর্তন শুনলে হবে না, কীর্তন শুনে নিজেকে চৈতন্যটা ফিরিয়ে দিয়ে যেতে হবে। আমরা ছোট্ট প্রমাণ আপনাদের বহুবার দিয়েছি, আজ একবার ছোট্ট করে দিয়ে যাব, একটু মন দিয়ে শুনবেন। কলকাতার কোন এক ভদ্রলোক আমাকে কীর্তন করেছিল, আপনারা ক্যাসেটে শুনেছেন। একজন ব্যক্তি বললেন এটা একটু ছোঁয়া দিয়ে দেবেন, ওই ব্যক্তিটা তো আমি যা চিনি না, তিনি আমাকে বললেন একটু ছোঁয়া দেবেন। আসার সময় বললেন আমি একটু ছোঁয়া দিয়ে যাই আপনাদেরকে। কলকাতায় প্রথম যখন কীর্তন করতে যাই, খোকনবাবু বলে এক ভদ্রলোক, তার বাড়িতে 3 দিন কীর্তন হচ্ছে, দরজায় ধাক্কা দিলাম, এলসিসিয়ান কুকুরটা নিয়ে বেরিয়ে এলো। জিজ্ঞেস করুন দাদা কুকুরটার দাম কত? 50,000। খাই কত? প্রত্যেক দিন 2,000 টাকা করে, 30 দিনে 60,000 টাকা। বাহ, বাড়ির ভেতরে গেলাম, 2 দিন কীর্তন হয়েছে কার? আমার একদিন লাস্ট দিনে হবে। উনি ওপরতলায় নিয়ে গেলেন, ওনার স্ত্রী এলেন, 21 বছরের ছেলে এলেন, প্রণাম করলেন, উনি প্রণাম করলেন। জিজ্ঞেস করলাম দাদা আপনার বাড়িতে কজন আছেন? 4 জন। কে কে? আমার মা, আমার স্ত্রী, আমার 21 বছরের ছেলে। আপনার মাকে দেখতে পেলাম না, ডাকুন আমাকে, আবার প্রণাম করবে।
বলছে আমার মা নাই। কোথায়? বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, বাড়িতে তিন দিন ধরে কীর্তন হচ্ছে, তা আপনার পাতা কত পড়লো, মানে কত লোকে খাওয়া হলো? বলছে প্রায় 3-3 থেকে 9,000 লোক খাওয়ালাম। কারণ দাদা, 3-3 থেকে 9,000 লোকের পাতা পড়লো, আপনার মায়ের একটা পাতা পড়ল না? উনি তখন খুব সুন্দর কথা বললেন, যারা বিবেকবান পুরুষ হয়, যারা জ্ঞানবান হয়, তারা সবই বুঝতে পারে। একটা কথা শুনে না, উনি তখন বললেন, বাবা কিছু মনে করবেন না দাদা, বলে কি, আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের গণ্ডগোল হচ্ছিল, মাকে রেখেছি বৃদ্ধাশ্রমে। ওই যে পুরুষ কখনো হিংসিত হয় না, পুরুষ পুরুষকে দেখে হিংসা করে না, বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে, উনি ওনার বক্তব্য, মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না। বললাম কেমন প্রমাণ? বলছে আমরা দু ভাই, আমি প্রচুর টাকার মালিক, আমার টাকা শেষ হয় না, আমার ভাই একটা গুমটি করে খাই, পান গুমটি, বেশি রোজগার হয় না, আমার ইচ্ছা হয় আমি দাদা ভালো কাপড় পরছি, ভালো খাচ্ছি, ভালো গান গাইতেছি, আমার ভাই পাচ্ছে না, আমি তার হাতে তুলে দিতে যাই, পেছন থেকে একজন হাতটা ধরে পড়ে, চুপ করো, ও খেতে খেতে পারে না। সে হল স্ত্রী। আমি আপনাদেরকে বলব, নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে উঠায়। নারী ছিল কে? চিন্তামণি, পতিতা মেয়ে, বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, রজকিনী, মেয়ে, চণ্ডীদাসকে বলপত্তা তৈরি করেছিল। একজন পুরুষ বড় হওয়ার পেছনে তিনজনের অবদান থাকে, পরিষ্কার কানে শুনে যাবে। একজন পুরুষ যখন এগিয়ে যায়, বড় হয়ে যায়, তিনজনের অবদান থাকে। আমার জীবনে আমি অনুভব করেছি, আমার জীবনে তিনজনের অবদান আছে। তিনজন কে কে? আমার মা বাবার আশীর্বাদ আর আমার স্ত্রীর সহযোগিতা। পৃথিবীতে আপনার স্বামী অনেক দূরে এগিয়ে যাবে, স্ত্রী যদি সহযোগিতা করে আর মা বাবার আশীর্বাদ যদি আপনার মাথায় থাকে, এই দুটো জায়গা ঠিক রাখবেন, জীবনে বড় হবেন, নইলে ঠকবেন। খোকনদার বাড়িতে কীর্তন হয়ে গেল। খোকনদা বললেন, দাদা পরের বছর আবার এই দিনে কিন্তু, তখন প্রায় 5-7 বছরের কথা বলি, তখন বলে এই দিনে কিন্তু, বলে ঠিক আছে তাই হবে। এক মাস আগে কীর্তন করতে যাবো, খোকনদা ফোন করে বলছেন, প্রদীপ বাবু কীর্তন হবে না। বলে কেন? আজকে আমার মা চলে গেল। কোথায়? বৃদ্ধাশ্রম, মারা গেলেন। বললাম কি, আপনার স্ত্রী যায়নি? বলছে চমকে যাবেন আমার স্ত্রীর ঘটনা। বলে কি, আমার মা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ফোন এলো বৃদ্ধাশ্রম থেকে, খোকনদা মাকে দেখে যান, আমার ছেলে বলছে বাবা আমাকে নিয়ে চলো আমি যাব, আমার ছেলে আর আমি যখন ঘর থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছি, তখন আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থামছে। কীর্তন কেমন জিনিস দেখুন, এমন এমন বক্তব্য আছে যাতে আসল স্থির হয়ে যায়। আপনি দাদা তা কি দেখুন, ভালো করে আসল থেকে নাচছিল বলে আপনার খারাপ লাগছে, কিন্তু দেখুন অবস্থা, দেখুন অবস্থা হয়েছে, তাকাবেন, বিবেকটাকে জাগ্রত করে যাবেন, দেখুন কি অবস্থা, একটা বাক্যের দ্বারা স্থির হয়ে আছে। এই মেয়েটি বলছে, স্ত্রী বলছে, আমাকে নিয়ে যাবি না? না, তোমাকে আমাকে নিয়ে যাবি না, একবার আমি দেখতে দিবি না, কেন দেখতে যাবে তুমি? আগে আমি যাই, স্ত্রীকে নিয়ে গেল। বললাম কি করছি? বলছি ঢুকে পড়ে আমি আমার মায়ের মুখটাতে হাত দিচ্ছি, পায়ে হাত দিচ্ছি, আমার মা আমার ছেলের মাথাতে হাত দিচ্ছি, আর আমার স্ত্রীকে আমি দেখতে পাচ্ছি আমার মায়ের পা দুটোকে ধরে, চোখের জল দিয়ে শুধু বুঝছি। আমি জিজ্ঞেস করলাম, সারা জীবন তো শুধু ঝগড়া করলে, আজকে কান ছোটে? আমার স্ত্রী সেদিন চোখের জল ফেলতে ফেলতে বলেছিল, কি জানি হয়তো আমার একদিন এইরকম হবে। আমি শুধু আপনাদের বলতে চাই, ঠকে শিখবেন না, দেখে শিখুন। আজকে খারাপ ব্যবহার করবেন, পৃথিবী থেকে চলে যাবেন, জায়গা আপনার স্বর্গে হবে না। আমি কিছুক্ষণ আগে তত্ত্বের দ্বারা বুঝিয়ে দিচ্ছি, একবার ভাগবতের কথা বলে বুঝিয়ে দিচ্ছি, জায়গা আপনার স্বর্গে হবে না। আপনার মাথায় রাখতে হবে, আপনাকে মনুষ্যত্ব জাগাতে হবে, বিবেক তৈরি করতে হবে, ভালো কাজ করে দিয়ে যান। আজকে আপনি অহংকার দেখাচ্ছেন, কেন অহংকার দেখাচ্ছেন? যে মাটিতে দাঁড়িয়ে আছেন ওই মাটিতেই তো মিশে যাবেন, কিসের অহংকার দেখাচ্ছেন আপনি? রাত্রিবেলায় গান শুনে বাড়ি যাবেন, গ্যারান্টি নাই বাড়ি ফিরতে পারবেন। রাত্রিবেলায় শুনবেন, সকালবেলায় চোখ খুলবেন, তারপর সকাল হবে, চোখ না খুললে আপনার পরকাল হবে। ট্রেন আসার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না,
যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। অহংকার করে কোনো লাভ নাই, বলা যায় না কি কখন চলে যাবে, যাবার আগে অন্তত ভালো কাজ করে দিয়ে যান, যেন বলতে পারে মানুষ তুমি ভালো মানুষ। খোকনদা জিজ্ঞেস করলেন, মা জীবনে তোমাকে কিছুই দিতে পারলাম না, সারা জীবন এত টাকা রোজগার করলাম, তোমার পেট থেকে জন্ম নিয়ে কিন্তু তোমাকে দিলাম কি, আমার খালি আফসোস লাগবে, আমি সারা জীবন এত টাকা রোজগার করলাম, আমার মাটাকে কি দিলাম, আমি বৃদ্ধাশ্রমে মাকে দিলাম, আমার কত লজ্জা, আমার কত খারাপ লাগছে মা, তোমাকে কিছুই দিতে পারলাম না কিচ্ছু। খোকনের চোখটা মুছিয়ে দিয়ে মা বলছে, খোকন যদি বললি দিবি তবে একটা জিনিসকে, কি এই যে বৃদ্ধাশ্রমের রুম প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছি, আমি আর বেশি দিন বাঁচব না, একটা ফ্যান টাঙিয়ে দিই। খোকনদা বললো, মা ফ্যানটা তুমি টাঙাতে বলছো, তুমি তো মরে যাবে দু চার দিন পরে। আমার জন্যে নয় খোকন, তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, এবার তো তার বিয়ে দিবি, তখন তোদের দুজনকে এই রুমটাতে এসেই থাকতে হবে। আপনাদের কাছে নিবেদন রইল, যদি কাউকে আপনি আজ কান্দান তবে প্রদীপ পালের কথাটা মাথায় রাখেন, আপনাকেও কান্দান। তুমি যে মা সবে আমাদের প্রতিদিন গান ঘড়ির দিকে তখন কোন জায়গায় গেছে।
11:15 কি পর্যন্ত হওয়ার কথা ছিল, 12টার দিকে ঢুকছে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করলেন এবং কৃষ্ণ কালিয়নাগের চরণ, কালিয়নাগ কৃষ্ণের চরণ পেল। দেখবেন সাপের মাথায় একটা এস চিহ্ন থাকে না, তারপরে কৃষ্ণের চরণ চিহ্ন। আসুন রাধা গোবিন্দের মিলনের জন্য দুটো মাত্র ভজন গাইব, ছোট করে একটা আনন্দ করে। প্রেমে করে আর কিন্তু ভজন হয় না, প্রেমে করে আর আনন্দ হয় না, এটা বিঘ্ন হয় প্রেমে। আপনারা যারা জ্ঞানীজন তারা জানেন বিঘ্ন হয়। তবু অনেকের ইচ্ছা পূর্ণ করার জন্য করতে হয়। সবাই মিলে এই গানটি আজ হরি হেল করছেন, সামন্ত অনুযায়ী হরি হেল। একটা ভজন করে দিচ্ছি, একটা ভজন। হ্যাঁ কমে, আমি বলে দিই ছেলেগুলো খুব ভালো, আমি দুটো ভজন করে দেবো সবাই মিলে। একটা হাত ধরে দেবো সবাই মিলে একসঙ্গে, শ্যামল কমজি হলো, একটা হরির ভজন সবাই হাত তুলো, সবাই মিলে একটা হাত তুলো একসঙ্গে। দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে